পাকিস্তানের সোয়াত উপত্যকা নয়, কলকাতার নারকেল। থেকে ট্রেনিংটা দিতে দিতে ও এমন একটা পজিশনে পৌঁছে গেল, ওর এক্সপার্টিজটা এতটাই ডেভেলপ করলো যে যেখানে ও সোশ্যাল অ্যান্ড ফাইন্যান্সিয়াল এন্টারপ্রেনারশিপের উপর একটা প্রজেক্ট সাবমিট করলো এবং সেটা একটা বেস্ট অ্যাওয়ার্ড পায়, এবং সেটাতে ফেলিসিটেট করার জন্য ওকে ইউএন হেডকোয়ার্টার্সে CYFI যারা এটার ফান্ডিং এজেন্সি ওরা ওকে ইনভাইট করেছিল। বাবা জুতোর দোকানের সামান্য কারিগর, অভাব দিলনাসির নিত্যসঙ্গী, তবু কোনো প্রতিবন্ধকতার সামনেই बचपन से गरीबी देखा है। मतलब मेरे पापा शू बॉक्स बनाते हैं और मतलब बहुत हम लोग का वीकनेस था। मैं छोटी मतलब स्कूल में पढ़ती हूँ, मेरा ख्वाहिश था कि हम कैसे मतलब इंग्लिश मीडियम में जैसे सब पढ़ते हैं कि काश मैं भी पढ़ती, या फिर जो मतलब और भी कैसे कैसे मतलब आगे बढ़ना चाहती थी कि कैसे मैं आगे बढ़ सकती हूँ। ইউনেস্কোর সম্মান এক ধাক্কায় মনের জোর আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে দিয়েছে লড়াকু দিলনাসির। তাই এখন আর শুধু নিজের কথা নয়, দারিদ্রের সঙ্গে লড়াই করা ছোট ছোট ছেলে মেয়েদেরকে স্বাবলম্বী করার দায়িত্বও কাঁধে তুলে নিয়েছে কসাই বস্তির মালালা। কবি নাই শিখে থে নাই কবি দেখে থে ও চিজ শিখনে সে আমলোকে জীবন মে বহুত সারা বদলাব আয়া, আমলোকে ও মৌকা মিলা কি কুছ আপনি জিন্দগি মে কুছ আগে বাড়নে কা। মায়ের মুখে হাসি, অনেক স্বপ্ন, তাদের মেয়ে আরো বড় হবে, দেশের মুখ উজ্জ্বল করবে। উসকো আগে বাড়নে কা তরকিব মিল গিয়া হ্যায়, ইসিলিয়ে উসকো বাড় রহি হ্যায়, পড় রহি হ্যায়, লিখ রহি হ্যায়, কুছ তরক্কি কর রহি হ্যায় ও। শুধু নিজের পরিবারই নয়, কসাই বস্তির খুঁচি অন্ধকার ঘরের এই ক্ষুদে ক্ষুদে মুখগুলোকেও স্বপ্ন দেখতে শিখিয়েছে দিলনাসির। শিখিয়েছে কিভাবে রাতের অন্ধকার থেকে ফুটন্ত সকাল ছিনিয়ে আনতে হয়। তার সেই স্বপ্নকে আরো দৃঢ় করেছে যে তার মতো এখানে আরো যারা মেয়েরা রয়েছে তারা প্রত্যেকেই দিলনাসি হয়ে উঠবে। 24 ঘন্টার জন্য ফেলিক্স রকিনাথের সঙ্গে কমলিকা সঙ্গে।